অনেক দিন ধরেই প্ল্যান করছি যে কোথাও একটা ডে আউটিংয়ে যাব। একঘেয়ে জীবনযাপনে একদম ক্লান্ত হয়ে পড়েছি, তো কোথাও একটা কাছে পিঠে বাড়ির কাছে কোথাও একটা যাব, একটু সময় কাটিয়ে আসব। তো কোথায় যাব ভিডিওটা দেখলেই বুঝবে কোথায় এসেছি, এখন আর ডিসক্লোজ করলাম না। তো পথে পড়ল বিবিআইটি ক্যাম্পাস, বিশাল এলাকা জুড়ে ক্যাম্পাস। তো আজ শহরের কোলাহলের বাইরে এই জগন্নাথ গুপ্ত মেডিকেল হসপিটাল এবারে এসে পড়েছি সবুজ সবুজের রাজ্যে, যেদিকেই তাকাই সবুজ আর সবুজ। এই গ্রাম গ্রাম দেখতে দেখতে চলেছি এখন আমাদের ডেস্টিনেশনে, কোথায় যাচ্ছি একটু পরে জানাচ্ছি তোমাদের। তো এর এর কথা ইউটিউবে প্রচুর দেখেছি ভিডিওস অনেক দিন ধরেই, তো আজ একটু সময়টা কাটিয়েই আসি ভাবলাম। তো আমাদের বাড়ি থেকে তার ডিস্টেন্স প্রায় গাড়িতে লাগলো 2 ঘন্টা, আর রাস্তাও বিশেষ ভালো না। মর্নিং, আজকে আমরা এখন রয়েছি বুরুলে, গাড়ি করে এসেছি। আজকে বাবার হ্যাপি বার্থডে, কততম বার্থডে তোমার আজকে? ভুল বললো কিন্তু একদম, আমিও জানি না কেউ জানি না, মা জানে একমাত্র। যাই হোক, আজকে বাবার হ্যাপি বার্থডে, সেই জন্য আজকে আমরা ঘুরতে এসেছি বুরুলে। তো বুরুলটা দেখবো, প্রচণ্ড রোদ, বাইরে মানে দাঁড়ানো যাচ্ছে না। তো বুরুলে আসার কথা ছিল হচ্ছে আমার বার্থডেতে, তখন বাবার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা, তখন মা অসুস্থ হয়ে পড়লো। তো সবাই মিলে সবার আমার কিছু একটা আমার বোধ হয় কিছু হয়েছিল কি না জানি না, প্ল্যান অনেকদিন ধরে বুরুলে আসার ছিল, কারো হয়ে উঠছিল না। তো বাবার বার্থডেটা পড়ে গেলে আমরা আজকে বসে রেস্টুরেন্টে বসেছি, ছায়া তো জল জল খাব। তো তার বুরুল সহিত মানে বুরুল ঘুরে দেখি কি বুরুলে আছে, সেটাও শেয়ার করব কি তোমরা কীভাবে পারবে। তো এইভাবেই আমরা আজকে ব্লগটা করব। তারপরে কি কি খাচ্ছি বার্থডেতে, আমাদের বাবাকে ট্রিট দিচ্ছে, আর কি খাওয়াবে আজকে আমাদেরকে, সেসব হবে। আর এখান থেকে 58 গেটও যাওয়া যায়, যেটা মানে হাওড়ার মধ্যে পড়ে, লঞ্চ আছে এখানে, লঞ্চেও ভ্রমণ করতে পারি সবই। কিন্তু পরন্তু এরকম এখনো প্ল্যান করিনি, কারণ আমাদের বাড়ি থেকে বুরুল প্রায় 2 ঘন্টার পথ। তো বাড়ির আর রাস্তাও বিশেষ ভালো না আমাদের ওখান থেকে, জানো তো খুব জার্নি হয়েছে, মানে রাস্তাও গাড়িও হয়েছে আমরাও দুলছি, এরকম একটা ব্যাপার। পুরো কোমর ব্যথা হয়ে গেছে, হ্যাঁ কোমর ব্যথার জন্য কোথাও যেতে হচ্ছে, বলছে আমি এখানে বসছি তোমরা ঘুরে আসো, এটাই হচ্ছে ব্যাপার। খুব ক্লান্ত হয়ে পড়েছি, আর আমি জার্নি করতে একদম পাচ্ছি না, করতে পারি না এই আমার অসুস্থতার পর থেকে। অসুস্থতার আগে কোনো প্রবলেম ছিল না, এখন আর কি জার্নি করতে আমার অসুবিধা হয়। যাই হোক, আজকে যেহেতু বাবার স্পেশাল ডে, কিছু তো করতেই হবে, দেখা যাক কী কী করি। তো নদীর পাশেই অনেক ছাতা টাঙিয়ে অনেক প্রকারের দোকান, লটারির দোকান, অনেক খাবারের স্টল বসেছে, তো সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম। ফুচকার দোকানও রয়েছে, এই দুপুরবেলা ফুচকার দোকান বসেছে, আমার একটু অবাকই হলাম, তো সেগুলি দেখছিলাম। বুরুল লঞ্চ ঘাট, এখানে পাড়ে মানুষ বসে রয়েছে যাতায়াত করছে, আর এই যে মা ছোট ছোট বেশ টেন্ট লাগছে, বেশ ছোট ছোট বেশ গাছের গাছের মতো করেছে, গাছের ছায়া, ওখানে বেশ বসার জায়গা অনেকটাই ভর্তি আছে, আবার কিছু ফাঁকা আছে। তো এখানে বসেই বেশ গল্প খাওয়া দাওয়া করাই যেতে পারে, গঙ্গার ধারে বসে গঙ্গার শোভা দেখতে দেখতে। আর ওখানে দূরে দেখছি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, তো ভাবছি 58 গেট যাবো কি না। এখানে দেখো একটা ভটভটি আসছে, ভটভটি বয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। এই জেটিটা বেশ অনেকটা বড়, বেশ ভালো লাগছে। এখানে খাওয়ার দোকানপত্র রয়েছে, আর কি চলে আসা।
কারণ কোনো আমাদের প্ল্যান ছিল না, প্ল্যান ছিল ঘরেই যেরকম প্রত্যেক বছরের মতো জন্মদিন সেলিব্রেট হয় সেরকমই হবে। তো হঠাৎ করে বলছে আজকে, আমিও ভাবলাম একটু রকম কিছু, তখন ও বললো যে তাহলে চলো, অনেকদিন ধরেই তো যাওয়ার প্ল্যান ছিল, কিছু চলো। তো বেরো দেরি করে জানো, যার ফলে আসাটাও দেরি হয়েছে। ওই জন্য ভাবছি যে হয়তো কভার করতে পারবো না, কিন্তু জায়গাটা আমার অসাধারণ লেগে, রাম্য পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে, দারুণ। তো এখনও আমরা সেইভাবে খাওয়া কিছু করিনি, তো হঠাৎ করে চলে আসা। তো এখানে বড় বড় হোটেলও আছে আর ছোটোখাটো আর কি হোটেল, ওখানে বসেই আজকে দুপুরের লাঞ্চটা করবো আর কি। বুড়ুলে এখানে রিসর্টের পাশাপাশি কিছু ছোটো ছোটো খাবার দোকান রয়েছে, যেখান থেকে মানে লাঞ্চ করা যাবে, এবং এখানে সেরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, প্রাইভেট কার ছাড়া বা বাস রয়েছে, কিছু স্পেশাল রুটের বাস রয়েছে। তো এখন এক ছোট ভাইয়ের দোকানে বসেছি, এই দোকানেই এসে প্রথম বসেছিলাম আর কি, তখন ভাইটি ছিল না, তখন মেসোমশাই ছিলেন, এখনও মেসোমশাই আছেন। তো এখন এখানে পরোটা আছে, ডিম টোস্ট আছে, এগুলো রয়েছে আর কি, আবার সিঙ্গারা ভাজা হচ্ছে আর কি ভাজি। তো সেই জন্য ভাবলাম আমরা একটু ডিম টোস্টই খাই, খাওয়া দাওয়া করি, কিন্তু দোকানটা বেশ বড়, বড় সড়ো, এখানে ভাত তরকারিও সবই পাওয়া যায়। তো কিন্তু আজকে আবার মাছের চাহিদাটা খুব বেশি ছিল, সেই জন্য এখন সবজি ভাত এগুলোই রয়েছে, বলেছিলো আর কি, গল্প করছিলো, এই ভাইয়ের মুখে শুনছিলাম। তাই জিজ্ঞাসা করছে ভাই যে দিদি কীরকম আমাদের এখানকার জায়গা, বললাম বেশ ভালো। তো ওই ভাইটা বানাচ্ছে, ছোট্ট ভাই ও বানাচ্ছে। এখানে দেখো পায়ের গালে হাত দিয়ে বসে আছে, খিদে পেয়েছে। এই যে ভাইটি ডিম টোস্ট করে দিল, একটু কাঁচা লঙ্কা দিয়ে, আর এসো পাইলের দেখো লঙ্কা ছাড়া। ওই ডিম টোস্ট হচ্ছে 22 টাকা করে দাম, কিন্তু ভালো খেয়েছ, বেশ ভালো, মশলা দিয়ে বেশ সুন্দর বানিয়েছে। তো এখন একটু আইসক্রিমের দোকানে এসেছি, পাশে দেখলাম আর কি, তো ওই জন্য একটু গরম লাগছে, একটু জল পিপাসাও পেয়েছে জানো, তো সেই জন্য এই একটা বাটারস্কচ নিলাম আর কি। সব রকমেরই ওনার দোকানে আইসক্রিম আছে দেখছি, প্রচুর স্টক। তো গঙ্গা শোভা দেখতে দেখতে এখন বাড়ির পথে, অসাধারণ লাগছে, তাল গাছ চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর পরন্ত সূর্য, অসাধারণ। এই গাছটা কত বড়, বট গাছটা কত ঝুড়ি নেমেছে দেখো। নদীর পার ধরে যাচ্ছি, তো অসাধারণ লাগছে পরিবেশটা। সোনাতুরি রিসর্ট,
এখান থেকে একেবারে সমুদ্রের এই নদীর শোভাটা অসাধারণ লাগে। এই যে ছোট্ট রিসর্ট আর এই যে রিসর্টের গেট, এখানে দেখো নৌকো বাঁধা রয়েছে আর গাছগুলো অসাধারণ। তার মধ্যে মায়ের একটা মন্দির করলো, দারুণ দারুণ। মনটা প্রাণটা সব জুড়িয়ে গেল এই বুরুলে এসে। বাহ কি সুন্দর গাছগুলো দেখো। পিকনিক করার জন্য অনেক লজ রয়েছে আর কিছু রিসর্ট রয়েছে, যেরকম মৌসুমি ইন, নদীর তরি, কি এরকম নামি কিছু রিসর্ট রয়েছে বুরুলে। প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি বুরুলে। তো কেক শপে এসছি, কত কেক দেখো। সুগার অ্যান্ড স্পাইসে এসছি লুঙ্গি মোড়। তো বাবার জন্য একটা কেক নিতে এসছি। তো বাবার জন্য একটা মা পছন্দ করে কেক নিচ্ছে। এখানে সব বার্থডে কেক আর এখানে সব এগুলো পেস্ট্রি রয়েছে। আর ওই স্টিক একটা দিয়ে দেবেন। এখানে সব কুকিজ আরও সব কিছু, স্প্রে বটল এগুলো রয়েছে। তারপরে মোমবাতি এগুলো রয়েছে দোকানটা। আবার হ্যাপি বার্থডে কেকের বাক্স। বাবা কেকটা দেখো, তোমার পছন্দ হয় কি না? বাবা মা পছন্দ করেছে তোমার জন্য। আমি পছন্দ, বাবা এরকম রিয়াকশন কেন? আমি পছন্দ করেছে তাই। ও বাবা, আর হ্যাপি বার্থডে কেক দেখো। তোমার পছন্দ হয়েছে বাবা? হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। এটা হচ্ছে চকলেট এবং ভ্যানিলা ফ্লেভার। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চপন্তো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বাবা, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সারা মুখ মন লাগিয়ে দিয়েছে বাবা, তোমাকে পুরো সাজিয়ে দিয়েছে। তুমি খাও, এটা আমাদের, এটা আমাদের জীবনে সবার জন্য। এটা বাবাকে নিন। কেকটা খুব সুন্দর হয়েছে ওই জন্য খেয়ে নিই। তাহলে আমার পছন্দ আছে বলো। আর এক পিস দিচ্ছি তোমাদের, এ নাও সকলের জন্য, তোমাদের সবার জন্য। ঠিক আছে, রইল, খেয়ে যাও। ব্যাগ আটো ঠিক করে কেটে দিয়ে যেত আর কি। এখন পরিবেশন হচ্ছে, ব্যাস ব্যাস হতো না। এখানেই যা আছে এখানেই আমরা তিনজনে খাবো, বুঝতে পেরেছো? কাজেই তোমাকে বেশি দেওয়া হবে না, অল্প।
তো ডিনারটা আজকে আর কি জমে গেছে বলছে মেয়ে, জমে ক্ষীর। ঠিক আছে, ব্যাস এক পিস এক পিস। কাই না, তুমি একটু কাই না, কাইগুলোই ভালো লাগে। আজ স্যালাড নেবে, স্যালাড। ঠিক আছে, তাহলে আমরা ডিনারটা শুরু করে দিই। খুব মজা পাচ্ছি গো, খুব আনন্দ হচ্ছে। এরমভাবেই যেন আমরা সারা জীবনটা এইভাবেই চলতে পারি, এই আশীর্বাদই করো। আর তোমরা আমাদের সব সময় সাথে থেকো, পাশে থেকো। তো আজকে বাবার বার্থডেতে আমরা সকালটা দুপুরটা কাটিয়েছি বুরুলে। বুরুলটা দেখেছি, ওখানে খাওয়া দাওয়া করেছি। তারপরে বিকেলের দিকে ফিরে এসেছি বাড়িতে। তো রাতের অ্যারেঞ্জমেন্টটা মা করেছে, বাড়িতেই করেছে, যেহেতু আমরা বাইরে কোথাও গিয়ে খাইনি। কারণ বাইরের থেকে বাড়ির কমফর্ট লেভেলটা বেশি আমাদের কাছে আর কি। তো এক একজনের এক একটা গিয়ে হয়। তো আমরা মা সব অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে বাড়িতে। তো আর আর বুরুল থেকেও আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেটা আবার আরেকটা সেপারেট ব্লগে আসবে, কোথায় গেছিলাম কোথায়। সব ক্যামেরা করতে পারিনি সত্যি কথা বলতে, কারণ এখন গরম পড়ে গেছে। আর বুরুলে হচ্ছে তোমার ঠান্ডাকালে গেলে পরে খুব ভালো, কারণ ওখানে পিকনিক স্পট, ওখানে প্রচুর পিকনিক স্পট রয়েছে। তো খুব ভালো গ্রিনারি, নদীর পার, খুব ভালো, খুব ভালো লেগেছে। আর আমি তো কচ্ছপের গতিতে হাঁটি, আর নদীর পাড়ে মানে গান, গল্প, আড্ডা, ফ্যামিলির সাথে খুব ভালো সময় কেটেছি আজকে। তো আজকে কি প্রিপারেশন করেছে মা সেটা দেখে নেব। এটা আজকে আমি প্রিপারেশন করিনি, আমি তোমাদের লুকিয়ে নিয়ে এসেছি, কারণ প্রিপারেশন করার সময় পাইনি। তবে এখানে আরেকটা জিনিস মিসিং, যেটা আমি সব সময় করি তো আজকে করতে পারিনি, সেটা হচ্ছে জন্মদিন মানে পায়েস। তো সেই পায়েসের বদলে কেক হয়েছে, পায়েসের বদলে কেক হয়েছে। তো মা কি কিনে এনেছে দেখে নেব। এখানে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন, এখানে স্যালাড, এখানে একটা ফিশ ফ্রাই রয়েছে, ওখানে কাসুন্দিও রয়েছে। তো এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছে ডিনার আমাদের। তো আমরা এটাই ভাগযোগ করে সবাই মিলে আজকে গুছিয়ে আমাদের বার্থডে ট্রিট। আর এদিকে দেখো বার্থডে বয়ের অবস্থা, দেখো কি জামা পরে বসেছে। রাত্রিবেলা আমি ডিনারের অ্যারেঞ্জমেন্ট করলাম, আর বার্থডে বয়ের অবস্থা দেখো। আমার তো এইসব খাওয়া নিষেধ, অল্প করে খাবো, কিছু করার নেই। হ্যাঁ, এখানেই যা আছে এটা, হ্যাঁ তখন অল্প করে খেয়ে নেব না। এটার মধ্যে আমার মনে হয় আমি একটু আনন্দ খুঁজে পেলাম, যে সবাই মিলে একটু আনন্দ করব, একসাথে বসে খাওয়া দাওয়া করব। আজকের দিনটা যেহেতু আমি নিজে হাতে রান্না করে তোমাদের খাওয়াতে পারলাম না, সেহেতুই যেটা আমি সমস্ত জন্মদিনে করি, ঠিক আছে। হ্যাঁ, তো সেহেতু আজকে আমার মনে হলো যে কিছু হবে না, তাহলে রাতের ট্রিটটা আমি। তো সেই জন্যে এই অ্যারেঞ্জমেন্ট। তো সবাই মিলে আমরা আনন্দ করে খাওয়ার মধ্যে একটা সত্যি আনন্দ আছে। আর এই তো হে থায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই যে মনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এক্সিলেন্ট রোজ। তো শুনলে তোমরা, তুমি খুশি হয়েছো কিনা আগে সেটা বলো। আমি তোমার জন্যই তো সব করা। আমি ভেরি ভেরি হ্যাপি হ্যাপি খুশি, ভেরি ভেরি
ভেরি ভেরি হ্যাপি হ্যাপি খুশি যাই হোক। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটার আমার জন্মদিন আর কি, ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, এটাই তোমাদের কাছে বলার ছিল, বললাম। এবার তোমাদের ইচ্ছা, আগামী একটা ব্লগ নিয়ে নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসবে আমাদের জীবন তোমাদের কাছে। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি, টাটা।